পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতাল থেকে পালিয়ে গেল এক অভিযুক্ত হাসপাতালের পুলিশ হেফাজত থেকে এক অভিযুক্ত পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ আধিকারিকরা জানা যায় অভিযুক্ত মন্দিল বিপ্লবকে সম্ভবত পঁচিশ তারিখ এই হাসপাতালে ভর্তি করা হয় চিকেন পক্সে আক্রান্ত হওয়ায় তাকে জেলা হাসপাতালের পুরনো পুরুষ ওয়ার্ডের আইসোলেশনে রাখা হয়েছিল নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন প্রাথমিক অনুমান সোমবার সন্ধে থেকে সে নিখোঁজ হয়ে যায় জানালা ভেঙে সে পালিয়ে যায় হাসপাতালের পুলিশ হেফাজত থেকে এক অভিযুক্ত পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ আধিকারিকরা জানা যায় অভিযুক্ত মন্দিল বিপ্লবকে সম্ভবত পঁচিশ তারিখ এই হাসপাতালে ভর্তি করা হয় চিকেন পক্সে আক্রান্ত হওয়ায় তাকে জেলা হাসপাতালের পুরনো পুরুষ ওয়ার্ডের আইসোলেশনে রাখা হয়েছিল প্রাথমিক অনুমান সোমবার সন্ধ্যে থেকে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দ বার্তা পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতাল থেকে পালিয়ে গেল এক অভিযুক্ত হাসপাতালের পুলিশ হেফাজত থেকে এক অভিযুক্ত পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ আধিকারিকরা জানা যায় অভিযুক্ত মন্দিল বিপ্লবকে সম্ভবত পঁচিশ তারিখ এই হাসপাতালে ভর্তি করা হয় চিকেন পক্সে আক্রান্ত হওয়ায় তাকে জেলা হাসপাতালের পুরনো পুরুষ ওয়ার্ডের আইসোলেশনে রাখা হয়েছিল প্রাথমিক অনুমান সোমবার সন্ধে থেকে সে নিখোঁজ হয়ে যায় জানালা ভেঙে সে পালিয়ে যায় হাসপাতালের পুলিশ হেফাজত থেকে এক অভিযুক্ত পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ আধিকারিকরা জানা যায় অভিযুক্ত মন্দিল বিপ্লবকে সম্ভবত তারিখ এই হাসপাতালে ভর্তি করা হয় চিকেন পক্সে আক্রান্ত হওয়ায় তাকে জেলা হাসপাতালের পুরনো পুরুষ ওয়ার্ডের আইসোলেশনে রাখা হয়েছিল প্রাথমিক অনুমান সোমবার সন্ধ্যে থেকে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দ বার্তা